স্থাপন করার কথা। আর এও শুনেছি যে সে মন্দির ধর্মানুসারে তৈরি হচ্ছে না। আবার ব্যর্থ হল সেই দম্বাধম বিচ্ছেদ, সেই বাহনদের নিচ্ছেদ পথের কাটা হয়ে দাঁড়ালো। আজ অমাবস্যাতে পড়ছে তোমার পুজো, আর আমি কি কেউ নেই যিনি সকলকে কইবেন এসব ধম্ম অধম্ম সব তুচ্ছ। হাসল হলো ভক্তি দিয়ে পুজো করা, কোনো ভক্ত কি তোমার নেই না যে সকলকে আলো দেখাতে পারে? মৃত্যুর বাড়িতে বেরিয়ে কোন পথে চলে এলুম গা, কিছুই তো টাওয়ার করতে পারছি না। জামা পুকুরের পথটা কোন দিকে? পাগলের ছেলে, কলকাতা শহরের পথ ঘাট রপ্ত করা কি অতই সহজ? তাই আজ আবার অমাবস্যা, অন্ধকার রে বাবা। ফিরতে কত দেরি হচ্ছে, দাদা তো খুব চিন্তা করছে। কি করি কি করি গো, চিচি মুখ ডাকো। কি গো, কেউ আছো না কি গো? শুনতে পাচ্ছ সারা দামে? না, সব দোষ অনুগেই আমার। আজই তোকে মৃত্যুর বাড়িতে রামায়ণ পাঠ করতে হবে গোদাই। কি গো, কেউ শুনতে পাচ্ছ না? কি গো, এদিক পানি এসো না, একটু একটু আলো দাও না গো, একটু পথ বাতলে দাও। তুমিও কি আমার মতো পথ হারিয়েছো নাকি? আমি আমি হারাবো কি করে গো? আমি হারালে পথ দেখাবে কে? আমি যে সকলকে পথ দেখাই গো। মানে তুমি কি কইছো আমি কিছুই বুঝতে পারছি না। কলকাতা শহরে বুঝি এসব কাজের জন্য লোক থাকে? পথ হারানো মানুষকে বুঝি আলো দেখায় তারা? তুমি হাসছো কেন গা, হাসছো কেন? হাসছি কি আর সাধে, তুমি বাপু আমার কথাটা বুঝতেই পারলে না।
হবে বুঝবে বুঝবে সময় আসুক তখন ঠিক বুঝবে আমি কে কেমন আলো দেখাই আমি এখন চলো তো বাপু তুমি এগিয়ে দিয়ে আসি এই সময় সঙ্গে এসো সাবধানে এসো খুব আধা এসো সোজা গিয়ে তোমার ঘর যাও মিত্তির বাড়ির ছোট গিন্নি জোর করে দিলে না গো না না শুধু একখানা পলে তো হবে না তোমার কাছে আমি আবার আসবো তোমাকেও আসতে হবে আমার খোঁজে তখন আমি বলবো আমার কি চাই এসব কি বলে গেল আমি আমি বাপু আবার এত হেয়ালি বুঝিনি আমি যাই আমি যাই ওদিকে দাদা নিশ্চয় খুব চিন্তা করছে আমি যাই দাদা ও দাদা গো এসেছিস তুই দাদা এই পড়েছি আমি বাবা আজ বাইরে খুব আধার আমি তো পথই হারিয়ে ফেলেছিলাম গো সে কি রে পথ হারিয়ে ফেলেছিলি তা তোকে পথ দেখালো কে পশ্চিমের দিকে যে জঙ্গল সেই পথ দিয়ে ওই পথ দিয়ে তো আসছিলাম আমি ওদিকে তো শ্মশান রে তুই ওই পথে কেন গেছিলি এই দেখো বললুম তো পথ হারিয়ে ফেলেছিলুম তো ও কিন্তু এত রাতে একটা ছোট্ট মেয়ে ওখানে বা কি করছিল এরকমটা তো বড় হওয়ার কথা নয় আচ্ছা আচ্ছা গোদাই ওই ছোট্ট মেয়েটা তোকে পথ দেখানোর পর কোন দিকে গেল কথা কানা তো ঠিকই বলেছো দাদা এই মেয়েটা তো আমাকে পথ দেখিয়ে ওই যেদিক দিয়ে এসেছিল আবার সেই দিকে চলে গেল ও দাদা গো আমাকে রক্ষে করতে গিয়ে তার আবার কোনো বিপদ হলো না তো